শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হলে তখন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। পারিবারিক কিছুটা বাধা আসছিল, আমি এক বাপের এক ছেলে। তারপরও একদিন রাত্রে আমি আমার মায়ের গলার স্বর্ণ নিয়া চুরি করে পালাই চলে গেছি মুক্তিযুদ্ধে। আরও আমার অনেক বন্ধু বান্ধব ছিলেন একত্রে, পথে এই স্বর্ণ বিক্রি করে ইন্ডিয়াতে চলে গেছি। সিনিয়রদের ভাইদের মধ্যে একজন ছিলেন আমির হোসেন কমান্ডার, উনি মৃত্যুবরণ করছেন। ওনার নেতৃত্বে আমরা তখন ভারতে যাই। কিছু পথ নৌকায়, কিছু হাঁটি, কিছু বিভিন্ন মানে ইয়েতে করে চট্টগ্রাম পার হয়ে আমরা সত্যতলা ইন্ডিয়াতে উঠি। তারপরে আমাদেরকে হোল্ডিং ক্যাম্পে নিয়ে রাখি। কিছুদিন পরে আমাদেরকে ওখান থেকে ট্রেনিং ক্যাম্পে নেওয়া হয়েছে হোমপিতে। ট্রেনিং ক্যাম্পে নেওয়ার পরে আমরা প্রায় এক মাস ট্রেনিং দেওয়ার পরে অস্ত্র নিয়ে আমরা তখন আবার বাংলাদেশে ঢুকি। আমরা প্রথম বেগমগঞ্জ উপজেলাতে একটা ক্যাম্প করে ওখানে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হই। আমরা একটা যুদ্ধ করছি দেয়ামগঞ্জে। আমাদের সাথে একটা হামিশাপাড়া একটা গ্রাম আছে দেয়ামগঞ্জ উপজেলা, ওই গ্রামের একটা ছেলে মারা গেছে। এরপরে আমরা দেয়ামগঞ্জের অংশ বৃহত্তর নোয়াখালী রামগঞ্জ উপজেলা চাটকিন রামগঞ্জ যুদ্ধ করি। কমান্ডার ছিলেন আমির হোসেন, বুলাই নামে মারা গেছে। মোর্শেদ আছে, সিদ্দিকুর রহমান আছে, আব্দুল মোতালেব আছে, এগুলি সবাই আমার সাথে মুক্তি। এই যুদ্ধ করার সময় আমাদের সাথে এই দুটো ছেলে মারা গেছে। একটা ছেলে মারা গেলে হামিশাপাড়া একটা গ্রাম আছে ওখানে গ্রামগঞ্জের ওইদিকে কাঙ্কিরহাটের ওই পাশে। তখন দুইজন পাঞ্জাবি আমরা মারতে সক্ষম হই। বঙ্গবন্ধুর সেই যুদ্ধাসক্তির আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা চাই যে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিফলন করা। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার জন্য যে আপ্রাণ চেষ্টা করতেছে, এটার প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা মুক্তিযোদ্ধাদের আছে এবং থাকবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।